হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্যাংক এশিয়া লিমিটেডের। ব্যাংক এশিয়া বাংলাদেশের স্বনামধন্য ব্যাংকগুলোর ভিতরে একটি এবং এটি ব্যাংকিং জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাই ব্যাংক এশিয়াতে কেরিয়ার করার স্বপ্ন অনেকেরই থাকে। ব্যাংকগুলো আসলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অত্যন্ত ধীরে ধীরে এবং অত্যন্ত জটিল আকারে তারা বিজ্ঞপ্তিগুলো দিয়ে থাকে। অনেক রিকোয়ারমেন্ট, অনেক শর্ত জুড়ে যায় তাদের চাকরির লোকবল নিয়োগের জন্য। তো আমরা সবসময় আশায় থাকি যে কখন ব্যাংকগুলো কোনো অভিজ্ঞতা ছাড়াই, কোনো রিকোয়ারমেন্ট ছাড়াই খুব সিম্পলি বিজ্ঞপ্তিগুলো দিবে। আমিও চেষ্টা করি আপনাদের জন্য সিম্পলভাবে সবাই যেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলোর খবর আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকে ব্যাংক এশিয়ার ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে লোকবল নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি বিজ্ঞপ্তিতে কী কী উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, ব্যাংক এশিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রথমেই শিক্ষাগত যোগ্যতার মধ্যে চাওয়া হয়েছে 4 বছরের অনার্স, যে কোনো থেকে বিষয় থেকে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে চলবে। এখানে আপনার সিজিপিএর একটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেটি হলো কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে 4 পয়েন্ট স্কেলে যাদের সিজিপিএ, আর 4 পয়েন্ট পেতে হবে তাদের যাদের সিজিপিএ 5 পয়েন্ট স্কেল। তার মানে 5 পয়েন্টের ভিতরে আপনি 4 পেতে হবে এবং 4 পয়েন্ট যাদের তাদেরকে কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে। বন্ধুরা, এখানে যে কোনো সাবজেক্ট থেকেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, এখানে সাবজেক্টের কোনো রিকোয়ারমেন্ট বা শর্ত জুড়ে দেওয়া হয়নি। এবার আমরা দেখব যে এখানে আর কী কী শর্ত দেওয়া হয়েছে। এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে বয়স 30 বছরের বেশি হবে না। সেপ্টেম্বর 26, তার মানে 26শে সেপ্টেম্বর একজন প্রার্থীর বয়স 30 বছরের বেশি হবে না। এরপরে সিলেকশন প্রসিডিউর এর ক্ষেত্রে বলা হয়েছে যে দি সিলেকশন প্রসেস উইল বি পিওরলি অন মেরিট বেসিস, তার মানে এখানে মেরিট বেসিসে আপনার এখানে সিলেকশন হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সিট ফর এ কম্পিটিটিভ রিটেন এক্সাম, তার মানে আপনার এখানে রিটেন পরীক্ষা হবে। সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি কল ফর 2 ফেজ ইন্টারভিউ, দুইবার আপনাকে ইন্টারভিউ দিতে হবে যদি আপনি রিটেন পাস করেন। প্রাইমারি লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ কম্বাইন্ড রেজাল্ট অফ রিটেন টেস্ট অ্যান্ড ভাইবা বসি। ভাইবা এবং রিটেনের ভিত্তিতে আপনাকে একটি প্রাইমারি লিস্ট করা হবে, সেখান থেকে আপনাদেরকে ডাকা হবে। ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ ইন্টারভিউ অ্যান্ড উইথ দি ম্যানেজমেন্ট, ইন্টারভিউর পরে ফাইনাল আপনাকে সিলেকশন করা হবে। এখন আমরা দেখব যে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে নিয়োগের পরে আমাদের আর কোন পজিশনে পদায়ন করা হবে। সেটি হলো যে এখানে 1 বছর প্রবেশন পিরিয়ড থাকবে, তার মানে শিক্ষানবিষ্কাল থাকবে, এবং 1 বছর শিক্ষানবিষ্কাল শেষ করার পরে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদ থেকে আমাদেরকে সিনিয়র অফিসার পদে পদায়ন করা হবে। এখন আমরা দেখব যে এখানে আমাদের চাকরি পেলে কী কী সুবিধা দেওয়া হবে। এখানে আসলে বেতনের কোনো কথা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে যে অ্যাট্রাকটিভ রিমিউনারেশন, তার মানে অ্যাট্রাকটিভ স্যালারি থাকবে, ফাস্ট ক্যারিয়ার গ্রোথ থাকবে, প্রপার ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান থাকবে, মাল্টি ডাইমেনশনাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকবে। বন্ধুরা, বেতনের ব্যাপারে এখানে স্পেসিফিক কিছু উল্লেখ করা হয়নি, তবে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে চাকরি পেলে সাধারণত আপনার এখানে 20 থেকে 22 হাজার টাকা কমপক্ষে স্যালারি আসবে, ন্যূনতম, তার বেশি আসার কথা। এজন্য স্যালারি নিয়ে কোনো টেনশন নেই। ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে আপনি চাকরি পেলে আপনার এখানে লস হবে না। আমরা দেখব অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো, এখন এখানে বলা হয়েছে যে আবেদন করার লাস্ট ডেট হলো, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হলো আগামী 26শে সেপ্টেম্বর 2021। আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনারা এখন থেকে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ব্যাংক এশিয়ার
ওয়েবসাইটে এসে এখানে ওয়েবসাইটের একটি ঠিকানা দেওয়া হয়েছে, আমি এটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে সরাসরি নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখব যে আবেদনটা কিভাবে করতে হবে। আপনারা একদম লাস্টে দেখতে পাচ্ছেন যে ম্যানেজমেন্ট ট্রেনিং ক্লোজিং ডেট হলো 26 সেপ্টেম্বর, ক্লিক টু অ্যাপ্লাই। আমরা ক্লিক টু অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক টু অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমাদের ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমাদের এখানে একটু আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে, সব ব্যাংকের অ্যাপ্লিকেশন সিস্টেম প্রায় একই, আগে রেজিস্ট্রেশন করে নিতে হয়। এখানে রেজিস্ট্রেশনের জন্য আপনার নাম, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, মাদার্স নেম দিতে হবে, মোবাইল নাম্বার ইমেইল দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এর আগে উপরে আছে বার্থ ডেট, জেন্ডার আছে, ন্যাশনালিটি আছে, ন্যাশনাল আইডি নাম্বার আছে, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস ইত্যাদি, এগুলো দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পরে আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার অ্যাপ্লিকেশন পেজটি চলে আসবে, ওখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন দিয়ে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। ছবি দিতে হবে, সেখানে সিগনেচার দিতে হবে। এগুলো অনগোয়িং প্রসেস, আপনারা আশা করি এগুলো করতে পারবেন। এবং আপনারা যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো সমস্যায় পড়েন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।